ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক, সফল অভিনেতা। তিনি সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, মান্না নামে যিনি বিরাজ করছেন বাংলার লাখো দর্শকের হৃদয়ে। ২০ বছরের চলচ্চিত্র জীবনে তিনি ১০০-এর বেশি পরিচালক এবং ৬০-এর বেশি নায়িকার সঙ্গে অভিনয় করেন ৪০০ সিনেমায়। ৮০-এর দশকে সুনেত্রা, নিপা, মোনালিসা থেকে শুরু করে চম্পা, দিতি, রোজিনা, নতুন, অরুণা বিশ্বাস, কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সাফল্য পান, তেমনই সেই সময়ের ক্রেজ মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, মুনমুন, সাথী, স্বাগতা, শিল্পী লিমা সহ অসংখ্য নায়িকার বিপরীতে অসংখ্য সুপারহিট ছবি উপহার দেন তিনি। পর্দায় সবচেয়ে বেশি গুন্ডার চরিত্রে অভিনয় করা নায়ক মান্না। একই সঙ্গে নায়ক হিসেবে পুলিশের চরিত্রে সবচেয়ে বেশি অভিনয়ের রেকর্ড তার ঝুলিতে। পাশাপাশি পর্দায় অ্যাকশনের সঙ্গে সমানতালে প্রেমও চালিয়ে যেতেন এই জনপ্রিয় নায়ক। ১৯৬৪ সালের ৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় জন্ম নেয়া মান্না পৃথিবী ছেড়ে চলে যান ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি। পিতা নুরুল ইসলাম তালুকদার ও মা হাসিনা ইসলাম। ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার প্রচণ্ড ঝোঁক। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন, স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরই ১৯৮৪ সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর আজহারুল ইসলাম খানের তওবা ছবিতে অভিনয় করেন। পরে কাজী হায়াতের সঙ্গে থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। শুধু অভিনয় নয়, চিত্রনায়ক মান্না মানবীয় গুণাবলীর কারণে হয়ে উঠেছিলেন জনমানুষের মান্না। ঢাকায় চলচ্চিত্র ঢুকে পড়েছিল অন্ধকার এক গলিতে। দেশের আনাচে কানাচে চলছিল অন্ধকার সেই সব ছবি। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক ও কিছু সংখ্যক অভিনয় না জানা কলাকৌশলীরা এগুলো তৈরি করত। অযৌক্তিক এই ছবিগুলোর প্রতি আকর্ষণ ছিল স্কুল পড়ুয়া ছেলেদের, কিংবা কোনো ভালো ছবির মধ্যে কাটপিস নামক দৃশ্য ঢুকিয়ে দর্শকদের আমোদ দিতে চেয়েছেন কেউ কেউ। সেই ৯০-এর দশকে এইসব চলচ্চিত্র নির্মাণের ধারা শুরু হলে যে কজন প্রথমে এর প্রতিবাদ জানিয়েছিলেন তাদের মধ্যে নায়ক মান্না অন্যতম। সেই সময় মান্না রীতিমতো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন এইসব চলচ্চিত্রের বিরুদ্ধে। এইসব চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জয়ী হন মান্না। ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সাধারণ সম্পাদক। আম্মাজান সিনেমায় আম্মাজান আম্মাজান আপনি বড় মেহেরবান গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। কিন্তু এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছিলেন মান্না। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন মান্না। তার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে যত ছবি প্রযোজনা করেছেন প্রতিটি ছবি ব্যবসা সফল হয়েছিল। ছবিগুলো হচ্ছে লুট্টরাজ, লাল বাচ্চা, আম্মাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধু এক স্বামী, মনের সঙ্গে যুদ্ধ ও মান্না ভাই। মাত্র ৪৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া নায়ক মান্না রেখে গেছেন স্ত্রী শেফালি কাদেরকে। তাদের সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্র সন্তানও রয়েছে। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।